সুন্দর একটা জায়গা। ঢেউ শব্দ, ঢেউয়ের শব্দ, বাহ অসাধারণ 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 সুন্দর সুন্দর। ঢেউ হচ্ছে চাপড়ে পড়তেছে, আকাশে ঘুরে উঠছে, এদিকে সূর্য নিচে ডুবার প্রস্তুতি নিয়েছে। সুন্দর একটা জায়গা, নদীর মধ্যে বালি দিয়ে উঁচু করে উঁচু স্থান তৈরি করেছে, বালির উপর দিয়ে হাঁটতেছে। অসাধারণ আমার সার হাঁটতেছে, আকাশগুলো আকাশের মেঘগুলো সুন্দর দৃশ্য তৈরি করেছে, চারিদিকে দারুণ এক পরিবেশ, অনেকে ঘুরতে এসছে এখানে। ও মনটা ভরে গেল এখানে এসে, আসলে সুন্দর বাতাস, দারুণ এক জায়গা, কত মানুষ, হ্যাঁ দারুণ, একেবারে সমুদ্র সৈকতের মতোই অনেক মানুষ, প্রচুর মানুষ। দেখেন ওই পাশ থেকে শুরু করে একেবারে এই পাশ পর্যন্ত পুরো মানুষে ভর্তি। দেখেন অসাধারণ, সত্যি সুন্দর এক জায়গা, দারুণ লাগছে। স্যার ওরে কুয়াকাটা থেকেও স্যার অনেক সুন্দর লাগছে, তাই তো স্যার? আমার স্যার স্যারের সাথে এসছে, স্যার নদীতে নেমেছে, নদী কিন্তু সমুদ্র সৈকতের মতো পার, সুন্দর অনেকটা বিস্তৃত নদীর পারটা, সূর্য ডোবার প্রস্তুতি নিচ্ছে। ঢেউয়ের কত সুন্দর শব্দ, অনেক সুন্দর শব্দ দিচ্ছে, নদীর মধ্যে দিয়ে নৌকা যাচ্ছে, বলেন স্যার এই বিষয় সম্পর্কে বলেন কেমন অনুভূতি স্যার আপনার? স্যার চমৎকার স্যার, আসলে স্যার অনেক মানুষ স্যার, নির্মল বাতাস, সব বয়সী লোক এসছে জি স্যার। আর কোনো মেসেজ আছে স্যার? মেসেজ বা 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 বাসা, কি অনুভূতি স্যার এই ঢেউয়ে আপনার না লাগে চমৎকার? ও নো সে নাই, মিস করতেছেন স্যার? বাবা কি অকৃত্রিম ভালোবাসা। ওকে স্যার আল্লাহ হাফেজ তাহলে।